এখানে একটি অংশ ছয়ের পাঁচ এবং আরেকটি অংশ বারোর সাত আমরা পেয়েছি তো ছয়ের পাঁচ অংশটি আমরা এই বারোর সাত এরকম একটা রূপে আনবো অর্থাৎ নিচে যাতে বারো থাকে তার মানে ছয়ের পাঁচকে আমরা উপরে নিচে যদি দুই দিয়ে গুণ করি তাহলে উপরে হচ্ছে দশ এবং নিচে হচ্ছে বারো তার মানে আমরা দুটো ক্ষেত্রেই নিচে বারো পেলাম এখন বারোর সাত এবং বারোর দশ দুটো ভগ্নাংশ আমরা পেলাম যার নিচে দুটোরই বারো এবং উপরে হচ্ছে দশ আর সাত এই দশ আর সাতের পার্থক্য আমরা করব। এই দশ আর সাতের পার্থক্য হচ্ছে এখানে তিন এখানে তিন ভাগ সমান একুশ তাহলে এক ভাগ সমান সাত আর বারো ভাগ সমান হচ্ছে সাতের বারো গুণ মানে চুরাশি তাহলে সংখ্যাটা হচ্ছে চুরাশি